দামোদর নদে তলিয়ে যাওয়া তিন যুবকের মধ্যে বৃহস্পতিবার আরও এক যুবকের দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী গত মঙ্গলবার দুপুরে দামোদর নদে স্নান করতে গিয়ে তলিয়ে যায় তিন যুবক মঙ্গলবার থেকে বহু খোঁজাখুঁজির পর গতকাল সকালে দুই যুবকের দেহ উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন একজন এদিন সকালে নিখোঁজ থাকা ওই যুবকের মৃতদেহ উদ্ধার হয় জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম অভিষেক মেহেতা বাড়ির রানীগঞ্জ থানা এলাকায় মিডিয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে পাঠায়